আসসালামু আলাইকুম, আমার চ্যানেল শান্তাস কিচেন স্টুডিও থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। অনেকদিন হলো আমার চ্যানেলে কোনো ব্লগ ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করিনি, তাই আজকে ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আমি দেখাচ্ছি কিভাবে রাতের ডিনারটা আমি বাড়িতে তৈরি করে থাকি। প্রথমে ভাত বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে, কচুলতি ভুনা করব, এই জন্য কচুলতিগুলোকে ছিলে তারপর টুকরো করে এভাবে কেটে নিয়েছি আর অবশ্যই ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, সরিষার তেল দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 1/2 কাপ পরিমাণ, কাঁচামরিচ ফালি করে কাটা 10-15টি, মরিচটা অবশ্যই স্বাদ বুঝে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 টেবিল চামচ এবং জিরা বাটা 1 চা চামচ পরিমাণ। এবারে সব উপকরণ দিয়ে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি, যেহেতু এটা আমি মাইক্রোওয়েভে রান্না করব। এভাবে করে উল্টে পাল্টে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিচ্ছে, যাতে সব জায়গায় মশলাটা ভালো করে পৌঁছে যায়। এখন 10 মিনিটের জন্য এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। কিছুক্ষণ ম্যারিনেট করে নিলে কি হবে, এটা অনেকটা হচ্ছে মশলা ভেতরে ঢুকে যাবে এবং খেতেও বেশি ভালো লাগবে। আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। রান্না বসানোর জন্য মাইক্রোওয়েভ সেফ এবং ঢাকনাযুক্ত একটা বাটি হলেই ভালো হয়। এখন ঢাকনাযুক্ত একটা বাটির মধ্যে এটাকে দিয়ে দিচ্ছি। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আর নতুনদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখন ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি, আর বন্ধ করার আগে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি, আর এই পানিতে কিন্তু এই রান্নাটা পুরোপুরি হয়ে যাবে। এখন মাইক্রোওয়েভটা খুলে বাটিটা বসিয়ে দিচ্ছি, এটাকে আমি 25 মিনিটসের মতো মাইক্রোওয়েভ করে নিচ্ছি। আমার কাছে মনে হয় মাইক্রোওয়েভের রান্না যেমন সহজ হয় তেমনি কিন্তু সুস্বাদু হয়, যদি সঠিক নিয়মে রান্নাটি করা যায়। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা খুব ভালো করে গরম করে নিচ্ছি। প্যান গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেল ভালো করে গরম করে নিচ্ছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং মরিচ কুচি, এখানে 1/2 কাপ পেঁয়াজ আর 8-10টি কাঁচামরিচ ফালি করে কেটে নিয়েছি। এগুলোকে কিছুক্ষণ এই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। হালকা করে একটু ভেজে নিতে হবে যাতে পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন ও জিরা বাটা, এখানে 1 চা চামচ করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি স্বাদমতো হলুদ ও লবণ। হলুদ লবণ দিয়ে কিছুক্ষণ নেড়ে এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। প্রায় 2 মিনিটের মতো এটাকে জাল করে নিচ্ছি। মশলাটা এখন পুরোপুরি কষানো হয়ে গেছে, এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিচ্ছি। আর এক্সট্রা করে কোনো পানি দেওয়া লাগবে না, যেহেতু এই মশলার জন্য আমি কিছুটা পানি দিয়েছিলাম, এতেই কিন্তু মাছটা কষানো হয়ে যাবে। প্রায় 5 মিনিট মাছটা কষিয়ে নেওয়ার পরে এখন মাছগুলোকে তুলে রাখছি। তবে মাছগুলো তরকারির মধ্যে দিয়ে দিলেও কিন্তু কোনো সমস্যা হবে না, যেহেতু চিংড়ি মাছ ভেঙে যাবার সম্ভাবনা কম। তারপর আমি এগুলোকে তুলে রাখছি। এখন এর মধ্যে কেটে রাখা লাউ দিয়ে দিচ্ছি, আজকে লাউ চিংড়ি রান্না করছি। লাউ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি মশলার সাথে যাতে মিশে যায়। আর যে কোনো সবজি রান্নার আগে আমি কিছুক্ষণ কষিয়ে নিই, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, আমি ফ্রোজেন ধনিয়া পাতা দিয়েছি তাই একটু আগেই দিচ্ছি, তবে ফ্রেশ হলে এটা নামানোর আগে দিলেই হবে। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সবজিটা পুরোপুরি কষানো হওয়ার জন্য। এদিকে মাইক্রোওয়েভের রান্নাও কিন্তু চলছে।
25 মিনিটস পরে এখন কচুলতিটা রান্না করা হয়ে গেছে। আমার চ্যানেলে মাইক্রোওয়েভে কচুলতির আরও একটি রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে সেই রেসিপিটি দেখে নিতে পারেন। আর মাইক্রোওয়েভে কচুলতি রান্না কিন্তু খুবই টেস্টি হয়, একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। এদিকে যে তরকারিটা আমি বসিয়ে দিয়েছিলাম সেটা কিন্তু রান্না হয়ে গেছে, দেখুন লাউ সিদ্ধ হয়ে গেছে এবং তরকারি একটা পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে এসেছে। যতটুক ঝোল আমি রাখতে চেয়েছিলাম ঝোলটা সেই পর্যন্ত চলে এসেছে। এখন চুলা জালটা বন্ধ করে দিচ্ছি, আপনারা এই পর্যায়ে কিছুটা জিরার গুঁড়া উপরে ছড়িয়ে দিতে পারেন, তবে আমি যেহেতু আজকে ধনিয়া পাতা দিয়ে রান্না করেছি তাই জিরার গুঁড়াটা দিচ্ছি না। আমার আজকের এই ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করে উৎসাহিত করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও।